আমি মোহাম্মদ মাহফুজুর রহমান উপস্থিত হয়েছি জ্ঞানের যুদ্ধ নিয়ে। প্রথমে গত পর্বের উত্তর দুটি দেখে নেওয়া যাক। তারপর গত পর্বের সঠিক উত্তরদাতাদের নামগুলি দেখব, আর যারা সফল হয়েছেন তাদের জানাই কংগ্রাচুলেশনস। চলুন আজকের কুইজ শুরু করি। এক নম্বরের প্রশ্ন, বিশ্বের কোন ক্রিকেটার প্রথম ফাস্ট বোলার হিসাবে 600 উইকেট পেয়েছেন? এ টিম সাউদি, বি ডেলি স্টেন, সি মোহাম্মদ সামি, ডি জেমস অ্যান্ডারসন। সঠিক উত্তর হবে ডি জেমস অ্যান্ডারসন। দুই নম্বরের প্রশ্ন, কোন বিখ্যাত বাঙালি সাহিত্যিক তার দিদির নামে ছদ্মনাম গ্রহণ করে নারীর মূল্য নামক উপন্যাসটি লেখেন? এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ডি মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলুন এবার আমরা একটি ছবি দেখব। আমরা যে ছবিটি দেখছি এটি খুব বিখ্যাত ছবি। এবার বলুন এটি কিসের ছবি? এ দিল্লির জামা মসজিদ, বি ব্রোঞ্জ দরওয়াজা, সি শিশমহল, ডি দেওয়ানি আম। সঠিক উত্তর হবে এ দিল্লির জামা মসজিদ। চার নম্বরে প্রশ্ন, ভারতের কোন বিখ্যাত অভিনেতা মাওলানা আবুল কালাম আজাদের বংশধর? এ ইরফান খান, বি নওয়াজউদ্দিন সিদ্দিকী, সি আমির খান, ডি সাইফ আলী খান। সঠিক উত্তর হবে সি আমির খান। পাঁচ নম্বরের প্রশ্ন, কে মৃত্যুর আগে বলেছিলেন নৌকা ডুবছে তবু আমি সূর্যোদয় দেখব? এ ভগিনী নিবেদিতা, বি মাদার টেরেজা, সি জুলিয়াস সিজার, ডি আলেকজান্ডার। সঠিক উত্তর হবে এ ভগিনী নিবেদিতা। এখন আপনাদের জন্য দুটি প্রশ্ন করা হবে, আর যারা দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাদের নাম পরবর্তী পর্বে স্ক্রিনে দেখানো হবে। চলুন আজকের প্রশ্ন দুটি দেখে নেওয়া যাক। ছয় নম্বরের প্রশ্ন, কোন স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু নামে পরিচিত ছিলেন? এ সূর্য সেন, বি ভগৎ সিং, সি চিত্তরঞ্জন দাস, ডি সুভাষচন্দ্র বসু। সাত নম্বরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এ 30শে জানুয়ারি, বি 21শে ফেব্রুয়ারি, সি 8ই সেপ্টেম্বর, ডি 5ই জুন। তাহলে আমাদের দেখা হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক রাত 8টায় জ্ঞানের যুদ্ধের পরবর্তী পর্বে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল ঘন্টাটি বাজিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।